ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব প্রবাস তথ্যকেন্দ্র অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন আপনার যে কোনো একটি জিমেইল আইডি দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন। তো এখানে আপনি প্রবাসীর যে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন এই অ্যাপে। এখানে প্রথম যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে আপনি খোঁজ করছেন, লিখুন। আপনি এখানে সার্চ বক্সে যেটি খোঁজ করতে চান সেটি লিখে এখানে সার্চ করতে পারবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যে বিষয়, তার মধ্যে রয়েছে আপডেট তথ্য, অন্যান্য মিডিয়া এবং গুরুত্বপূর্ণ ওয়েব। তো যাই হোক, এই অপশনে পরে আসছি। এবং উপরে দেখতে পাচ্ছেন দূতাবাসের শ্রমকল্যাণ উইং, তারপর রয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, তারপর মেডিকেল সেন্টার মালয়েশিয়া, তারপর প্রবাস তথ্যকেন্দ্র চাকরি। তো এই অপশনে আপনি কনস্ট্রাকশনের বিভিন্ন পদে কর্মী নিয়োগ এখান থেকে দেখতে পাবেন। তো যাই হোক, এছাড়া আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের প্রবাসীদের তথ্য এখানে, বিদেশ যাওয়ার প্রস্তুতি, তারপর রয়েছে বিভিন্ন দেশ এখানে নিয়ম নির্দেশনা, চাকরি, বিদেশি চাকরির তথ্য, তারপর রয়েছে মন্ত্রণালয় সংস্থা, দূতাবাস, হাই কমিশন, হজ ওমরা, বিদেশের শিক্ষা, বিদেশি ভ্রমণ এবং বিভিন্ন দেশগুলোর নাম রয়েছে এখানে। যেমন এখানে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়া, জাপান, গ্রিস, তারপর অন্যান্য দেশ রয়েছে। এবং এপাশে রয়েছে সৌদি আরব, ইউএই ও দুবাই, মালয়েশিয়া, ওমান, কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ, জর্ডান, তারপর রয়েছে কুয়েত, ইতালি, রোমানিয়া, পোল্যান্ড, লেবানন, ইরান, এই দেশগুলো এখানে নাম দেওয়া রয়েছে। তো এই এখান থেকে আপনি ডিটেলস তথ্য পাবেন। এখান থেকে আপনার যেমন মন্ত্রণালয় সংস্থা, এখানে টাচ করলে আপনি মন্ত্রণালয় সংস্থা রিলেটেড বিভিন্ন খবরাখবর এখানে কিন্তু পেয়ে যাবেন। তারপর এখানে নোটিফিকেশন রয়েছে, এখানে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যদি আপডেট কোনো নোটিফিকেশন থাকে। তারপর রয়েছে এখানে ফেসবুক, এখান থেকে আপনি ফেসবুকে জয়েন হতে পারবেন, এখান থেকে ইউটিউবে জয়েন হতে পারবেন এবং অ্যাবাউট এই অপশন থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাপের বিষয় সম্বন্ধে। এবং এটি রয়েছে, আমরা এখন রয়েছি হোম পেজে। তো ভিউয়ার্স, এই অ্যাপের মাধ্যমে আপনারা বিদেশের বিভিন্ন তথ্য জানতে পারবেন। যেমন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, এটি চাস করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিইএমও ঢাকা। তো এখানে কিন্তু ডিটেলস অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা অ্যাড্রেসগুলো জানতে পারবেন। সকল জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের প্রয়োজন হলে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। এভাবে আপনাদের যেটি দরকার, যে বিষয় সম্বন্ধে জানা দরকার, সেগুলো সার্চ করতে পারবেন এবং আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। মেডিকেল সেন্টার মালয়েশিয়া এগুলো দেওয়া রয়েছে, তারপর রয়েছে দূতাবাসের শ্রমকল্যাণ উইং। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এখানে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তাদের ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ইমেল নাম্বারও পেয়ে যাবেন। তো যাই হোক, এভাবে আপনি এখান থেকে এই অ্যাপটি দিয়ে বিভিন্ন তথ্য কিন্তু আপনি প্রবাসের বিভিন্ন তথ্য পেতে পারেন। তো যারা আপনারা প্রবাসে যাচ্ছেন বা প্রবাস বিদেশে যেতে চাচ্ছেন বা বিদেশে যেতে আগ্রহী, তারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন। তো এই অ্যাপটি আপনি যদি ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে প্রবাস তথ্যকেন্দ্র এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে দিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।